হ্যালো ফ্রেন্ড, রিদ্ধিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আবার আমরা চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই যে এখানে রিদ্ধি বুড়ি, কি হচ্ছে মা? শুধু সারাদিন মা মা বলে ডাকবে। তো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আমরা মাছে ভাতে বাঙালি, মাছ খুব পছন্দ করি, সবাই মাছ পছন্দ করি এবং দৈনন্দিন জীবনে মাছ প্রতিদিনই সবার খাওয়া হয়। তো আজকে আমি করব মানে রুই মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা ঝোল ঝোল তরকারি। খাচ্ছ তুমি? ও বলি বাবা, না আমি খাবো না, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, বলি বাবা তুমি খাও, তুমি খাও। হ্যাঁ ভালো, মুড়ি ভালো, তুমি খাও, তুমি খাও, আমি খেয়েছি তো মাম্মা, খাও খাও খাও। সে আমাকে মুড়ি দিবে, তার দিদাকে দিবে। আমি রান্নাঘরে চলে এসেছি, এখন উপকরণগুলো বলে দিই। এখানে নিয়ে নিয়েছি রুই মাছ, এখানে আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর এখানে একটা মশলা করে নিয়েছি কাঁচা মরিচ, আদা, জিরা বাটা, আর এই যে সয়াবিন তেল লাগছে, আর এটা লবণ, হলুদ নিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য এটা জিরা, জিরা নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো ভেজে নিব। আমি কিন্তু মাছগুলো লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। সবগুলো মাছ দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো সুন্দরভাবে ভেজে নিন, দেখুন মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি, আমার মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবগুলি মাছ তুলে নেব। দেখুন আমি সবগুলো মাছ এভাবে তুলে নিয়েছি তেলের উপরে, ফোড়নের জন্য জিরা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, এবার পটলগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব। ভাজার সময় একটু লবণ, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আমার সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর আলুগুলো দিয়ে দিব, আলুটা দিয়েও মানে আলু আর পটলটা একসাথে খুব সুন্দর করে ভেজে নিব। আমার আলু পটলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর একটু লবণ, একটু হলুদ দিয়ে দিচ্ছি।
এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন মশলা আর আলু পটলটা কষানোর জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন আমার মশলাটা আলুটা এবং পটলটা খুব ভালোভাবে কষে গিয়েছে। আমি ঢোলের জলটা দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এক এক করে মাছগুলা দিয়ে দিব। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন আমি কিছুক্ষণ ধরে মাছটি রান্না করে নিয়েছি। আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন আমি আলু পটল দিয়ে রুই মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি। তো এভাবে আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। সয়াবিনের তরকারি, রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল যেটা করেছি আজকে, আর এখানে ফুলকপির পাকোড়া। তো আমি খাবারটি খেয়ে নিই। আর আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।